নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে চট্টগ্রাম থেকে সহকর্মী এ কে এম নাজিম, বরিশাল থেকে শফিক মুন্সী এবং বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। শুরুতে যাচ্ছি নাজিমের কাছে। নাজিম, কেমন দেখছেন নিত্যপণ্যের বাজার পরিস্থিতি এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ আপনাকে। আসলে বাজার নিয়ে কোনো ধরনের সুখবর আমরা দিতে পারছি না, কারণ বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় সবজি রয়েছে সেগুলো প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম 1 থেকে 2 টাকা করে বাড়ছে। কারণ আমরা সকাল থেকে যে বাজারটিতে রয়েছে চট্টগ্রামের একটি গুরুত্বপূর্ণ বাজার, এই বাজারে সকাল থেকে আসলে যদি দেখেছি এখানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকা, মানে গত সপ্তাহের তুলনায় আলু কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বেড়েছে। পাশাপাশি বেগুন বিক্রি হচ্ছে এখানে 80 টাকা, পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকা, কলা বিক্রি হচ্ছে আপনার 80 টাকা, করলা 70 টাকা, পটল 80 টাকা, শশা 120 টাকা, টমেটো 120 টাকা। আসলে বলতে গেলে এখানে 80 থেকে 80 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই। এতে করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা এখানকার যারা ব্যবসায়ীরা বলছেন আসলে বৃষ্টি বাদলের কারণে যে সংকট, সরবরাহ সংকটের কারণে মূলত এসবের দাম বাড়ছে। আমরা আসলে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এখানকার যারা ব্যবসায়ী তারা বলছেন আসলে সংকটের যে কথাটা বারবার বলা হয়, মূলত সংকটের অজুহাত দেখিয়ে প্রতিদিনই কোনো না কোনো পণ্যের তারা দাম তারা বাড়িয়ে দিচ্ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হয়েছে। তবে আমরা এখানে এসে যেটি জেনেছি যেসব কাঁচা সবজি রয়েছে সেগুলো চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে এই শহরে প্রবেশ করে, কিন্তু প্রবেশ করার ক্ষেত্রে পথে পথে গাড়িতে চাঁদাবাজি সহ আসলে বিভিন্ন হাত বদল হওয়ার কারণেই এসব পণ্যের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা করে প্রতিনিয়ত বাড়ছে। এতে করে সাধারণ যারা ভোক্তা সাধারণ রয়েছেন তাদের মাঝে না বিশ্বাস তৈরি হয়েছে, কারণ যেভাবে নিত্য প্রয়োজনীয় এসব সবজি জাতীয় পণ্যের দাম বাড়ছে এতে করে যারা নিম্ন আয়ের বা নিম্ন মধ্যবিত্ত মানুষ রয়েছেন তাদের আসলে কোনো ধরনের পরিবর্তন হয়নি বা তাদের টাকা পয়সার কোনো ধরনের উন্নতি হয়নি, তাই তাদের মাঝে না বিশ্বাস তৈরি হচ্ছে। আর একটি বিষয়, এই বাজারে আমরা দেখেছি এখানে ডিম বিক্রি হচ্ছে আপনার 13 থেকে 14 টাকা করে, এবং অন্যান্য যেসব সবজি রয়েছে রয়েছে গাজর, শশা, কদু, আসলে কচু থেকে শুরু করে সিম সবগুলো সবজি 100 টাকার উপরে। নতুন কিছু সবজি এবাজার আমরা দেখতে পাচ্ছি, করলা থেকে শুরু করে পরুল এসব সবজি এখানে 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তাতে করে যারা নিম্নমানের মানুষ হচ্ছে তাদের সাথে কেনার তেমন সামর্থ্য নেই, কারণ 100 টাকার উপরে যে সবজি সেগুলো খুব কম সংখ্যক মানুষই ক্রয় করতে পারছেন। তাতে করে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের মাঝে আসলে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছেন, কারণ এইভাবে যদি প্রতিনিয়ত সবজির দাম বাড়তে থাকে তাতে করে সাধারণ মানুষের নাবিশেষ বাড়ছে। তো তারা যদি বলছেন বাজার নিয়ন্ত্রণ আসলে সরকারের পক্ষ থেকে বা বাজার নিয়ন্ত্রণ কার্যক্রম সংস্থা রয়েছে তারা জন্য এইসব বিষয়ে কঠোর নিয়ন্ত্রণ করে, কারণ আমরা দেখি মাঝে মধ্যে তাদের অভিযান আরো প্রতিনিয়ত করার দরকার বলে সাধারণ মনে করছেন। এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, সেখানকার বাজার পরিস্থিতি সম্পর্কে জানাবেন। অরিন, সরকারিভাবে একটা সময় স্লোগান দেওয়া হতো যে ভাতের উপর চাপ কমান, বেশি করে আলু খান, কিন্তু যখন 1 কেজি চালের দামে ভোক্তাকে 1 কেজি আলু কিনতে হচ্ছে তখন কিন্তু বিপাকে পড়েছে সাধারণ মানুষ। আলু উৎপাদনের অন্যতম শীর্ষ জেলা হিসেবে কিন্তু বগুড়ার নাম শুরুতেই থাকে, সেই বগুড়ায় খুচরা পর্যায়ে পাকড়ি আলু কিন্তু আজকে বিক্রি হচ্ছে 70 টাকা করে, এবং যে হল্যান্ডার স্টিক আলু রয়েছে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে সেটি কিন্তু 60 টাকা করে। যদিও আমি যে বাজারে দাঁড়িয়ে আছি রাজা বাজার, এই বাজারে পাইকারি পর্যায়ে যে আলুর দাম সেই আলুর দাম কিন্তু স্টিক আলু বিক্রি হচ্ছে 52 টাকা, এবং পাকড়ি যে আলু সেই আলু বিক্রি হচ্ছে 64 টাকা। একটি পরিসংখ্যান আপনাকে একটু জানাই অরিন, বগুড়ার যে এবারের মৌসুমে কৃষকদের সাথে যখন আমার আলুর যখন প্রথম মৌসুম আসে তখন কথা হয়েছিল প্রতি কেজি আলু উৎপাদনে তাদের কিন্তু খরচ হয় 17 থেকে 18 টাকা, এবং যে এবার কৃষকদের কাছ থেকে যে ব্যবসায়ীরা আলু কিনেছে তা কিন্তু সর্বোচ্চ 25 থেকে 27 টাকা পর্যন্ত, এবং গতকাল পর্যন্ত পাইকার যে ব্যবসায়ীরা তারা কিন্তু স্টোর থেকে আলু কিনেছে 45 টাকা পর্যন্ত, 44 এবং 45 টাকার ভিতরেই ছিল। এরপরে আড়তদারদের এজেন্ট, কমিশন, ক্যারিং কস্ট সহ নানা খরচ যুক্ত করে কিন্তু পাইকারিতে 52 এবং এই স্টিক আলু খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে 60 টাকা। এবং বিভিন্ন পরিসংখ্যান যেটি বলছে যে আলু উৎপাদনের শীর্ষ একটি জেলা এই বগুড়া, তাহলে এই জেলার মানুষকে 60 কিংবা 70 টাকায় আলু কেন কিনে
খেতে হবে, এই প্রশ্নের উত্তর আসলে আমরা কারো কাছেই সঠিকভাবে পাইনি। এবং আরেকটি বিষয় আপনাকে একটু জানিয়ে দিই অরিন, কাঁচামরিচের বাজার বগুড়ায় কিন্তু কাঁচামরিচের বাজার গেল 2-3 সপ্তাহ ধরেই ডাবল সেঞ্চুরি করেছে। আজকের বাজারে পাইকারিতে মরিচ বিক্রি হচ্ছে 220 টাকা করে এবং খুচরা বাজারে সেই একই মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা। প্রাকৃতিক যে কারণ খরা এবং কিছুদিন আগে টানা বর্ষণ, এই দুইটি কারণে কিন্তু মরিচের বাজারের এই উত্থান পতন হয়েছে বলে আমাদেরকে ব্যবসায়ীরা জানিয়েছে। আমরা একটু আলুর বাজার নিয়ে সরাসরি কথা বলবো একজন স্টোর মালিকের সাথে, যিনি এই রাজাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। কেন বগুড়াবাসীকে আলু উৎপাদনে শীর্ষ জেলা হওয়া সত্ত্বেও এত টাকা দিয়ে আলু খেতে হবে, উত্তরটি একটু জানার চেষ্টা করব। জনাব পরিমল, যদি একটু আমাদেরকে জানাতেন। ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে এবার স্টোর যে আলুগুলো রাখা হয়েছে, আমাদের স্টোর দ্বারা যারা আলুগুলো যে ব্যবসায়ীগুলো বা কৃষকদের আলু রেখেছে, আমাদের তো স্টোর মালিক যারা আমরা আছি, আমরা তো ধরুন যে ভাড়ার টাকার মানে স্টোরদের ভাড়া দিচ্ছি, 300 টাকা আমরা ভাড়া পাচ্ছি। কিন্তু আসলে আপনার যে কৃষক যে আলুগুলো রেখেছে, আপনি কিছুদিন আগে বললেন 27 টাকা, প্রথম দিকে যারা আলু রেখেছে তারা 27 টাকায় রেখেছে। আলুর বাজার বড় কিন্তু বেড়ে গিয়েছিল আপনারা জানেন, তাদের কিন্তু আলু প্রায় 32-33 টাকা মতো আলু তারা স্টোরে রেখেছে। এখন আমার কথা হচ্ছে যে এটা নিয়ে আমরা কিছুদিন আগে ডিস্ট্রিবিউশন মিটিংও করেছিলাম আলু বিষয়টা নিয়ে। এখানে কৃষি দপ্তর যেটা বলতেছে 12 লাখ টন আলু আমাদের হয়েছে, কিন্তু আমরা সে 12 লাখ টনের হিসেব এখন মিলে পাচ্ছি না, কারণ আমাদের বগুড়া জেলায় হিমাগার যেগুলো আছে আমরা হিসেব হিসেব দিয়েছি প্রতিটা হিমাগারে আলু কি পরিমাণ আছে। কোনো হিমাগারে কিন্তু বগুড়াতে কোনো হিমাগারে কিন্তু পর্যাপ্ত ভরা ছিল না, প্রতিটা হিমাগারে কিন্তু আলু 70%, 80%, 85% স্টোরে ভরা আছে, 20%, 35% আলু কিছু খালি আছে। এটা কিন্তু আমরা হিসেব হিসেব আমরা মিটিংয়ে কিন্তু দিয়েছি। এখন আমাদের স্টোরে যারা যারা আলু যারা মধু রেখেছে তারা প্রতিদিন আলু এখানে আসে বিক্রি করে, 44-45, 46 টাকা বিভিন্ন দামে বিক্রি করতেছে। সেই আলুগুলো আবার আমাদের এই বাজারে আমার এই বাজারে নিয়ে এসে আবার সেটা 52 টাকা বিক্রি, কারণ একটা আমাদের এখানে স্টোর যেটা বিক্রি হয় 45 টাকা কাঁচা আলু, কাঁচা আলু বাড়ার ঢালার পরে সে আলু কিছু শর্টেজ হয়, কিছু পচাতে ফেলে দেয় কেয়ারিং কস থেকে, এদের নিয়ে কিন্তু আমরা হিসাব করে দেখেছি এদের 47-48 টাকা মতো পড়ে যায় টোটাল। এখানে তারা 3-4 টাকা কেজিকে লাভ করে বাজার ব্যবসা করতেছে। আমরা চেষ্টা করতেছি বাজারটা স্থিতিশীল রাখার জন্য, আমরা আরো চেষ্টা করতেছি ধরেন যেন আমি কি প্রতিদিন এসে অর্ডিং করি যে যে আমার স্টোরতে যে দাম কিনে নিয়ে এসছে নিয়ে এসে পরে এখানে বাজারে কোনো মানে দ্রুতগতির দাম বেশি করতেছে কিনা সেটা আমরা সবসময় কিন্তু খেয়াল রাখতেছি, বাজারে আমরা যেন প্রবলেম নয় আমরা খেয়াল রাখতেছি। এবং আমি জেলা প্রশাসনকে সহযোগিতা করতে পারার জন্য অনুরোধ করছি যেন বাজার মডিং ঠিক মতো করা। জনাব পরিমল আপনাকে ধন্যবাদ। অরিন, যেটি বাস্তব চিত্র এই বাজার সহ বগুড়ার যে খুচরা বাজারগুলো রয়েছে সেখানে যারা ব্যবসায়ী রয়েছে তাদের যেটি কথা যে মনিটরিং ব্যবস্থা শুধু এই তৃণমূলে নয়, মনিটরিং ব্যবস্থা শুধু এই ছোট ছোট ব্যবসায়ীদের নয়, আলুর বাজার সহ সার্বিক পণ্যের মনিটরিং কার্যক্রম শুরু করা হোক, আলুর কোল্ড স্টোরেজ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়ী যারা হাজার হাজার বস্তা বিভিন্ন জায়গায় মজুত করেছে সেগুলোকে মনিটরিং এর আওতায় আনা হোক এবং সাধারণ ভোক্তাদের একটি নির্দিষ্ট দামে তারা যেন সাধ্যের মধ্যে এই নিত্য প্রয়োজনীয় সবজিগুলো কিনতে পারে সেটাই প্রত্যাশা সকলের। অরিন, বগুড়ার রাজাবাজার থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ আলু এবং কাঁচামরিচের দাম দন্নি আমার কাছে এটি ছিল সর্বশেষ। সঞ্জীব আপনাকে ধন্যবাদ। দর্শক, নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে জানাতে এবার বরিশাল থেকে যুক্ত হবেন শফিক মুন্সী। শফিক, সেখানে বাজার দরে কি খবর খবর রয়েছে আপনার কাছে জানাবেন। অরিন, বরিশালের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদির বাজার আছে সেগুলো কিন্তু বেশ উত্তাপ ছড়িয়েছে চলতি সপ্তাহে, এবং গত সপ্তাহের তুলনায় সবকিছুর দামই বেশ চড়া আমরা দেখেছি। আমরা বিশেষ করে আজ বরিশালের যে মাছের বাজার আছে বাংলা বাজারে অবস্থিত সেখানে এসেছি। আপনি জানেন যে বরিশাল একটি নদী বিধৌত অঞ্চল, জলাশয় বিধৌত অঞ্চল, এই অঞ্চলে স্বাভাবিকভাবেই অনেক বেশি মাছ পাওয়া যাবে এটাই স্বাভাবিক, কিন্তু মাছের সরবরাহ আজ বেশ ভালো থাকলেও দাম মোটামুটি কিছুটা নাগালের বাইরে বলাই আসলে চলে। আমরা যেটা দেখেছি যে এই বরিশালের বাজারে পাঙাশ মাছ 180-220 টাকায় বিক্রি হচ্ছে, যেটা আসলে গত সপ্তাহে প্রায় 150-160 টাকা আসলে কেজি ছিল। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি যে আজ বাজারে কি কি মাছের সরবরাহ বেশি আছে এবং কোনটার দাম কেমন। চাষের মাছটাই বেশি দাম, এটার দামই কম। কি কি মাছ আছে দাম কেমন? দাম হইলে আপনার রুই মাছ আছে 300-350 টাকা কেজি, কাতল মাছ 400-450 টাকা কেজি, আর সাগরের মাছটার দাম একটু বেশি, চিংড়ি মাছ 700 টাকা কেজি, আর তেলাপিয়া আছে 250 টাকা কেজি,
আর আপনার ইয়া তুলা ডান্ডি মাছ আছে 500 টাকা কেজি, সাগর রূপচাঁদা মাছ 600, 650, বড়টা 800 টাকা, এগুলো 700 টাকা, 750 টাকা, 650 টাকা, যার নিজের দাম পাওয়া যায় কম যাচ্ছে, এই ধরনের দাম। আমরা আসলে একজন বিক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু আমাদের জানাচ্ছিলেন যে বাজারে আজ কি কি মাছের সরবরাহ বেশি এবং কেমন দাম, এবং সবকিছুর দামই কিন্তু আসলে গত সপ্তাহের তুলনায় বাড়তি কেমনটাই আসলে দেখা যাচ্ছে। আমরা চেষ্টা করব আসলে একজন ক্রেতার সাথে কথা বলার, যে আমাদেরকে একটু জানাবেন, আমরা সরাসরি সম্পর্কে যুক্ত আছি, মাছের দাম আজ কেমন, আপনাদের সাধ্যের মধ্যে আছে কিনা। কিনতে তো খুবই কষ্টকর বুঝছেন, অনেক দাম, সাগর উপর কেনার মতো শক্তি নেই, এইটাই বলছি। আমরা আসলে একজন ক্রেতার সাথে কথা বলছিলাম, তিনি বেশ আক্ষেপ এবং বেশ অভিমানের কণ্ঠেই আসলে বললেন যে ক্রেতা হিসেবে তার যে সাধ্য, সেই সাধ্যের বাইরে আসলে এই প্রয়োজনীয় যে দ্রব্যাদি, একই সঙ্গে মাছ মাংসের বাজার অবস্থানটি রয়েছে, এবং তিনি জানালেন যে তার আসলে এভাবে জীবন চালাতে বাজার করতে বেশ কষ্টের সম্মুখীন হচ্ছে। আমরা আরেকজন বিক্রেতার সাথে শুধু কথা বলার চেষ্টা করব, যে এই আপনার কাছে যে এই তেলাপিয়া মাছগুলো, তেলাপিয়া 280 টাকা, রুই মাছ আছে 350, চিংড়ি আছে 750। আমরা আসলে বরিশালের যে মাছের বাজার সেটি দেখানোর চেষ্টা করছিলাম আমাদের দর্শকদের, তো বরিশাল আর বাংলা বাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ অরেঞ্জ। শফিক আপনাকে ধন্যবাদ, দর্শক নিত্যপূর্ণের বাজার দর সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।